ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আপনাদের ডিএ মামলা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে হয়েছে, যদিও কনফার্ম ডেট আসেনি, কিন্তু কয়েকদিনের মধ্যে এসে যাবে, আর যে ক্রিসমাসের ছুটির পরে। কিন্তু অন্যদিকে আপনারা জানেন যে প্যারালালি কলকাতা হাইকোর্টে কন্টেম্প মামলা কিন্তু চলছে, যদিও সুপ্রিম কোর্ট আগের শুনানিতে বলেছিল সেই কন্টেম্প মামলাগুলো কেপ্ট ইন অ্যাবিয়েন্স অর্থাৎ স্থগিত রাখতে হবে। কিন্তু আজকে একটা তথ্য হাতে এসেছে, দেখুন, দি হাইকোর্ট অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিলেট সাইট, এই যে 19 ডিসেম্বর 2022 একটা ডেলি কেস লিস্ট প্রকাশিত হয়েছে। দেখুন, অনারেবল জাস্টিস হরিশ টান্ডন এবং অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ 19/12 শুনানি আছে। এই যে 2 নম্বরে দেখুন, এই যে সিরিয়াল নম্বর 2টা দেখুন, এই কন্টেম্প ম্যাটার। প্রথমেই আছে সরকারি কর্মচারী পরিষদ অ্যান্ড আদার্স ভার্সেস হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি আইনজীবী, দেখুন গুড্ডু সিং। 3 নম্বরে আছে দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী ফিরদৌস শামীম। 4 নম্বরে আছে দেখুন ইউনিটি ফোরাম, দেখুন এখানে এনাদের আনি আইনজীবী দেখুন প্রবীর চ্যাটার্জি। তাহলে তিনটে কন্টেম্প কেস, তিনটে ইউনিয়নের পক্ষ থেকে, কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে করা হয়েছে, তিনটেই লিস্টেড হয়েছে। তাহলে কি শুনানি হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে শুনানি করতে বারণ করেছে, কিন্তু তারও অনেক আগে হাইকোর্ট বলেছিল যে অনন্তকাল ধরে এই কেস চলতে পারে না, এরম বলেছিল। যদিও সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট, তার কথাই শেষ কথা, তবে 19 তারিখ দেখা যাক কী হয়। ধন্যবাদ।